কালি আমি এটা কবিতা আলোচনা করেছিল, তোমালোকে নিশ্চয় কালি কবিতাটো ঘরত পড়িছা। আজি আমি সেই কবিতাটোকে অকমান গীতর মাধ্যমে গাবলে চেষ্টা করি, তেতিয়া তোমালোকে বহু কথা শিকিব পারিবা। আহাচোন আমি গীতর মাজেদি কবিতাটি গাবলে চেষ্টা করো। আহা তোমালোক উঠি আহা ইয়ালৈ। সকলো শাড়ি পাতি লওয়া, ভাল লাগিব তেতিয়া। সকলো শাড়ি পাতি লওয়া, প্রথমে মই কবিতাটো গীতর মাধ্যমে গাই যাম, তোমালোকে শুনি লবা, তারপর তোমালোকে গাবা। মই প্রথমতে আরম্ভ করেছো, তোমালোকে শুনি লবা। অকনে আনে অমিতা, আমি নাই আনে আম, পকা পকা ফলবোর পেট ভরাই খাম। এটা তোমালোকে গাবা, গুয়াছোন। অকনে আনে অমিতা, আমি নাই আনে আম, পকা পকা ফলবোর পেট ভরাই খাম। রবা মই গাম, ই নাই বোলে ইটাত উঠি ঈদর জুম, উতে বোলে উনর বুজা পিঠিত লৈ যাম। গুয়া, ই নাই বোলে ইটাত উঠি ঈদর জুম, উতে বোলে উনর বুজা পিঠিত লৈ যাম। রবা, গছর তলত ঋষিয়ে বহি তব জপ করে, পকা পকা পাতবোর এটি দুটি সরে। গুয়া, গছর তলত ঋষিয়ে বহি তব জপ করে, পকা পকা পাতবোর এটি দুটি সরে। রবা, এরি পলুয়ে এরা পাল ডিঙি মেলি সাই, ঐরাওতে উল কবি ও টেঙা খাই। গুয়া, এরি পলুয়ে এরা পাল ডিঙি মেলি সাই, ঐরাওতে উল কবি ও টেঙা খাই। আগাম, এরি পলুয়ে এরা পাত ডিঙি মেলি সাই, ঐরাওতে মূল কবি ও টেঙা খা। ভাল লাগিল না বাৰু? তোমালোকে যদি এনেকৈ পঢ়া, কবিতাটো আমাৰ খুব সোনকালেই মনত ৰব, আৰু সকলোৱে মনতো ভাল লাগিব, ঘৰত মা দেউতাহঁতেও খুব ভাল পাব। এতিয়া আমি এই কবিতাটোত কিছুমান শব্দ কৈ গৈছো, কিছুমান ফলৰ নাম কৈছো, তোমালোকে কব পাৰিবানে বাৰু কি কি ফলৰ নাম কৈ গৈছো বাৰু? কোৱাচোন, কোৱা। আচ্ছা, আমি এই কবিতাটোৰ মাজত আমি স্বৰবৰ্ণ কেইটামান উচ্চাৰণ কৰি গৈছো, তোমালোকে কব পাৰিবানে কি কি বাৰু? হয়, ঠিক আছে। মই তোমালোকক কব বিচাৰিছো যে তোমালোকে যি স্বৰেয় বুলি কৈছা, আচলতে আমাৰ বৰ্তমান শিক্ষা পদ্ধতিত স্বৰেয় বুলি নকবা, এইকাৰণে নকবা, আমি আজি বৰ্ণমালাৰ শিক্ষা লৈছো। এই বৰ্ণমালা শিক্ষাত আজি আমাৰ টপিকটো স্বৰবৰ্ণৰ সম্পৰ্কত হৈ আছে। স্বৰবৰ্ণ কবলৈ যাওঁতে আমি স্বৰেয় স্বৰেয়া কব নালাগে। এখানেই কব নালাগে, তোমালোকে জানা নেকি বাৰু স্বৰবৰ্ণ কাক বোলে? তোমালোকে নাজানা, হয়, তোমালোক সৰু সৰু হৈ আছা, জানিবলৈ চেষ্টা কৰিব লাগে। মই কৈ দিছো, তোমালোকে মনত ৰাখি ল'বা, পাছত যেতিয়া তোমালোকে ফাইভত পাবা, চতুৰ্থ শ্ৰেণীত পাবা, তাত ধুনীয়াকৈ পাৰিবা। যি বৰ্ণ উচ্চাৰণ কৰোঁতে অন্য বৰ্ণৰ সহায় ল'বলগীয়া নহয়, তেনে বৰ্ণকে স্বৰবৰ্ণ বোলে। যেনে অ, আ, ই, ই, উ, উ,
ৰি এ ঐ উ ঔ তোমালোকৰ মনত ৰবনে? ঠিক আছে, আজি আমি আমাৰ যিটো পাঠ আছিলে আজি আমি ইয়াতে সামৰিম। ইয়াৰ পাছত আমি অহাকালিলৈ ব্যঞ্জন বৰ্ণ আলোচনা কৰিম, হ'বনে? ঠিক আছে, আজিলৈ আমি ইয়াতে পাঠ সামৰণি মাৰিছোঁ।